কয়েক মাস আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। 12ই জুলাই ছিল বাবার জন্মদিন। তিনি চলে যাওয়ার পর আজই বাবার প্রথম জন্মদিন। প্রতিদিনই কাজের মাঝেও মনে পড়ে বাবার কথা। সৌমিলি মিস করেন বাবাকে, কিন্তু এই বিশেষ দিনে বাবার অনুপস্থিতি যেন আরো বেশি বেদনার। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন সৌমিলি। সঙ্গে থাকা বাবাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। সৌমিলি লিখেছেন, এটাই প্রথম জন্মদিন বাপি, যখন তুমি আমাদের মধ্যে নেই। তুমি আমার জীবনের এঞ্জেল। মৃত্যু এই সত্যিটা বদলে দিতে পারবে না। আমি মিস করি তোমাকে। যতদিন বেঁচে থাকবো তোমাকে নিয়ে ভাববো। বড্ড তাড়াতাড়ি চলে গেলে। অনেকেই সৌমিলির বাবার প্রণয়নের খবর জানতেন না। বাবার ছবি পোস্ট করার পর তারা জানতে পেরেছেন। ভার্চুয়ালি শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগীরা। বাংলা বিনোদন জগতের তারকাদের নিত্য নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।